তরে নামে কইছি এমন কইরা কান্নাকাটি করিস না তোর কথা তুই না হয় নাই ভাবলি পেটেরটার কথা তো ভাববি আল্লাহ না করুক এরকম কান্নাকাটি করতে করতে যদি পেটেরটার কোনো কিছু হয়ে যায় তাহলে আমার আলাল বিদেশ থেকে ফিরে আসলে তার তুই কি জবাব দিবি এই ছয় মাসে যে একটাবার খবর নিতে পারে নাই আইছে দেখেন কোন সমুদ্রে যাই ভালাই ষাট তোর আমি কইছি এরকমের অলক্ষণের কথা তুই মুখে আনবি না কেন বিদেশে সব মানুষ দেশে ফিরে আসতেছে শুধু কি আমার আলালে ফিরে আসবো না ওই দেখ বউ দেখছস আলালের কথা কইতে না কইতে কুটুম পাখি ডেকে গেল আমার মন কইতাছে হয় আজকে আমার আলাল ফিরে আসবো আর না হইলে আজকে আর কোনো না কোনো খবর আমি পামই আমার এই ছয় মাসে কম কুটুম পাখি ডেকে যায় না তুমি ওই স্বপ্ন লয়ে থাকো হয় বউ ওই তো সমস্যা কি কত হ্যাঁ তুই কি চাস যে আমার আলাল সমুদ্রে ডুবা মইরা গেছে এটা জানতে পারলে তুই একটা নতুন নাং ধরবি বাজে কথা কইবে না মা তোমার যেমন জ্বলতেছে না আমার কিন্তু কম জ্বলতেছে না সন্তানের জন্য মায়ের সে বেশি আর কারো জ্বলে না রে বউ তোর প্যাডেরটা বাইর হয়ে আসুক তখন তুই বুঝতে পারবি যে সন্তানের লেগা কার বুকের ভেতরটা বেশি জ্বলে আমার প্রশ্ন জবাব না দিয়ে গেল গা ভাবির লগে আবার ঝগড়া করছে নাকি মনে তাই কাঁদতে কাঁদতে যাইতেছে এই দুইটার লই আর পারি না সব ভালো আমার তোমার কি মনে হয় আমি সারাদিন তোমার আমার লগে খালি ঝগড়াই করি এই কথা গ্রহণ করিলাম আমারে কান্দে কান্দে বাড়ি থেকে বাইরে হয়ে যেতে দেখলাম তাই তোমার জিগাইছি এই বাড়িতে যারা কান্দে নিজের খায় সেই কান্দে ঝগড়া করার লাগে না খায় সে কান্দে মানে কথাটা বুঝলাম না ভাবি তুমি এতক্ষণ কোন খায় সে কান্দাছিল দুলাল তুমি জানো না আমি কোন খায় সে কান্দি তোমরা বুঝবার চাও না কেন ভাবি ভাইসানার বাইচা নাই যদি বাইসাই থাকতো তাহলে আমাকে লোকে যোগাযোগ করতেছে না কেন এই কথা তোমার মালিক হওয়ার পর হ্যাঁ আমার কি কইছে জানো কি যে তোমার ভাই সমুদ্রে ডুবে মরে গেছে এটা জানতে পারলে নাকি আমি আরেকটা নাং ধরমু এর লিগে আমি অপেক্ষা করতেছি তুমি কও আমি কি তোমার ভাইরে কম ভালোবাসি ভাবি তুমি তুই আমার কথায় কিছু মনে করো না ভাইয়ার চিন্তা করতে করতে আমার মাথাটা পুরো গেছে হ্যাঁ হ্যাঁ তোমার আম্মা তো একলাই জ্বলে আমার তো জ্বলে না আমি তো তোমার ভাই জানে কিছু হই না আম্মা যে আবার কান্দতে কান্দতে কোথায় গেল ওই যে কুটুম পাখি ডাকছে তোমার মায়ে গেছে গাড়ে হ্যাঁ বড় পোলারে বরণ করতে আম্মা যদি তাতে একটু শান্তি পায় তাহলে পাক না ভাবি মানা করছে কেডা আমি তো মানা করি নাই হ্যাঁ করুক আমার আজে বাজে কথা না কইলি হয় এইসব কথা না সহ্য হয় না আমার হইছে যত চালা আমি
কাকি আপনি আজকে নদীর ঘাটে এসে বসে রইছেন হ্যাঁ আমার মনটা কইতাছে আজকে আমার আলাল ফিরে আসব আপনার মনে তো এই ছয় মাস ধরে একই কথা কইতাছে কিন্তু কই আলাল ভাই তো আইলো না আজকে না বাড়ির মাছ বরাবর কুটুম পাখি উড়ে গেছে কুটুম পাখি আর বাড়ির মাছ বরাবর যদি কুটুম পাখি উড়ে যায় তাইলে হাসায় কেউ না কেউ আহে আলাল ভাই যাইব এটা বুঝলেন কেমন করে আলাল ছাড়া আমার বাড়িতে আর কেডা আছে আউনের আমার মন কইতাছে আমার আলালই আইব কিন্তু আমার মন তো কইতাছে আপনার পোলায় আর আইব না ছাটার বাড়ি তোর মুখের মধ্যে মারব রাগ করেন কে কাকি আও নেরুলে তো একদিন আয়া করতো তাই না আর ওই যে আপনি টিভিতে খবর হনেন নাই সমুদ্র পথে মালয়েশিয়ায় যাইতে গিয়া কত মানুষ পানিতে ডুইবা মরছে আলাল ভাইয়ের ওই একই পরিণতি হয়েছে এই শতডার মাইনালন কাকি খবরটা সুজিত এইরকম কথার মুখে আনবি না এরকম কথা কইলে তোর মাথা কিন্তু বাস পড়ব কেন খালি ডুইবা মরণের খবরই শুনোস আর কত মানুষ যে সমুদ্রের মধ্যে এটা ওইটা ধইরা বাইসা ফিরে আহে হে খবর শুনোস না সেইটা তো লাখে একজন কাকি আমার আলাল যে সে একজন না তুই কেমন করে জানলি মায়ের মন কখনো মিশা কয় না শুইনা রাখ হইলেই ভালো দেখেন কতদিন নদীর পারে বইয়া থাকতে পারেন আমার লেগে তখন চিন্তা করার লাগবো না বাপ কেন এমন যেন সকলে মিলে আমার আলালের মরণ চায় কেন তগো কোন পাকা ধানে মই দিছিল আমার আলাল হ্যাঁ তুই কি আগে সন্তান জন্ম দিছিস যে তুই বুঝতে পারবি আমি জন্ম দিছি আমারে কইলে না আমি বুঝতে পারতাম একটু পর পর টাইমা টাইমা বেদনা উঠতেছে অসহ্য বেদনা অসহ্য কথা বাড়তেছে না আমার তার মানে তুই এটা প্রসব বেদনা যত সময় যাব তত বেদনা আরো বাড়বো তুই এখন যত বেশি বেদনা সহ্য করতে পারবি ভবিষ্যতে তোর তত বেশি লাভ হইব কি কো আম্মা এই বেদনা সহ্য করার মধ্যে কি লাভ লোকসান হরে মা আসে মানছে কি কয় জানোস মানছে কয় যে যেই মা সন্তান জন্ম দেওয়ার সময় বেশি কষ্ট পায় সেই মায়ের সন্তানরা নাকি বেশি মা পেয়ারা হয় তোমার দুই বলা হওয়ার সময় কি তোমার এত কষ্ট হয়েছিল তাইলে আর কি কইতাছি আমার আলাল দুলাল অনেক সময় আমি এরমই কষ্ট পাইছিলাম অনেক কষ্ট পাইছিলাম হেললে গাইতো আমার দুই পোলা এখন আম্মা আম্মা করতে পাগল আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি এখন দুলালে কই ওর দায় খেলার ডাইকে আনতে আল্লাহ আল্লাহ মাহবুদ তুমি সব কিছু ভালো ভালো করাই দিও আল্লাহ সব কিছু যেন ভালো ভালো হয়ে যায় আমার বংশের প্রতি তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো আমি
কান্নার শব্দ হয়ে হইতেছে, তাড়াতাড়ি যাও গিয়া দেহ যে পোলাইছে না মাহি হয়েছে, আমার তো তর্স হইতেছে না। দুলাল মা, তোর ভাতিজা হইছে রে, একদম তোর ভাইজানের মতন দেখতে হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বংশের ভাতি চলেছে, এখন আর কোনো চিন্তা নাই। ভাইজানের সব কষ্ট এই বাচ্চাটার মুখের দিকে থাকে ভুলে থাকতে পারো। ভাইজান শুনবার পারলে যে কত খুশি হইতো। জামাল রামালো একটু দেখা করতে কইছ, ঠিক আছে ভালো থাকিস। ওয়ালাইকুম। তোরে ভাইয়া ভালো হইল দুলাল, আসল টাকাটা তো দূরে থাক, সুদের টাকাটাও দিতেছস না, এইভাবে কি আর চলবার পারে কো? মজিদ ভাই সবই তো জানো, ভাইজান মালয়েশিয়া যাইবার ফলে তো তোমাকে সব টাকা শোধ করেই দিত। তোর ভাই মালয়েশিয়ায় যাবার পারে নাই, সে সাগরে ডুবে মরছে না বাইসা আছে, সেটা তোগো ব্যাপার, আমারে কইয়ে লাভ কি কো? ছোট্ট একটা দোকান, কয় টাকার ইনকাম কো? এরপর মানুষ আবার বাকি লয়ে যায়, পাওনাদাররা তো আমার পুরো সিরা খাইতেছে। পাওনাদাররা টাকা পাইলে কি হাত পা গুটাইয়া বসে থাকবো? এরা তো টাকা চাইবই। মজিদ ভাই আর কয়টা দিন একটু ধৈর্য ধরো, আমি তোমাকে সব টাকা শোধ করে দিব, কথা দিলাম। আসল টাকা লইয়া তার আমি জোরাজোরি করতেছি না, সুদের টাকাটা তো ঠিক মতো দিবি, সেটাও তো দেস না। দিয়ে দিব নে ভাই, দিয়ে দিব নে, আমার হাতে একটু টাকা এলে আমি তোমার সব টাকা দিয়ে দিব, তোমার আমার কন লাগবো না। কথাখান মনে রাখিস দুলাল, আমি কিন্তু আবার মুক্কা লাগালি করবার চাই না, তোরা জানিস সেটা করতে আমার বাধ্য করস না। যাই, আবার দেখি আকাশ বাড়ি আছে নাকি, ওই হারামজাদা তো এখনো টাকাটা দিল না। টাকাটা পাইনি কি যে করি। বেয়াই কি ব্যাপার, আপনার নাতি হইল তারপর আপনার খুশি দেখাইতেছে না, বিষয়টা কি? নাতনি হইলে কি বেশি খুশি হইতেন? হাসা কথা কইতে কি বিয়ে, আমি আমার মাইয়া মরিয়মের ভবিষ্যৎ লইয়া একটু চিন্তায় আছি। কেন, কিসের চিন্তা? মরিয়মের যা বয়স, বাকি জীবনটা ও কাটাইব কি নিয়া? কি যে কন্যা, পোলা হয়েছে, পোলার লয়ে কাটাইব, আর তাছাড়া আমার আলাল ফিরাইলে তার কোনো দুঃখই নেই। আলালের ভরসা ছাইরা দেন বিয়াইন, সত্যটারে মাইনা নেন, খালি খালি স্বপ্ন দেখে লাভ কি? পোলা হওয়ানে আপনি খুশি হয়েছে, কারণ আপনার বংশের বাতি জ্বলছে, কিন্তু এই পোলা আমার মায়ের ভবিষ্যৎ অন্ধকার কইরা দিছে। এটা আপনি কি কইতেছেন বিয়াই, এত সুন্দর ফুটফুটে একটা পোলা হেল লাগে আপনার মায়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে? এই পোলাটা যদি না হইতো তাইলে মরিয়মরে আমি একটা ভালো ঘর দেখে বিয়া দিতে পারতাম, অহন চাইলেও তো ভালো কোনো পোলা ওরে বিয়া করতে চাইব না। আপনার কথা আমি বুঝতে পারলাম না বিয়াই, আপনি আমার পোলার বউরে অন্য পোলার লোকে বিয়া দিতে চান, কি কইতে চাইতেছেন আপনি? আমি আপনি আর কয়দিন বাঁচু, দুই দিন পর দুলাল যখন বিয়া শাদী কইরা আলাদা হইয়া যাইব,
তখন আমার মাইয়ার ভবিষ্যৎটা কি হইব আপনি একটা বাইবা দেখছেন কেন আমার যা আছে তার একটা অংশ তো আপনার মাইয়ার পোলাই পাইব আর আপনার মাইয়ার পোলা পাওয়া আর আপনার মাইয়া পাওয়ার মধ্যে পার্থক্য কি একই তো কথা এই বিটা বাড়ি টুকুন ছাড়া আপনার আর কি আছে বিয়াই ও না ভুল কইলাম আছে এর চাইতে বড় একটা জিনিস আছে বড় জিনিস আছে বিটা বাড়ির চাইতে বড় জিনিস কি আছে বিয়াই এই সহজ কথাটা বুঝেন না কইলাম তো না আপনার আলাল যে দেনার বোঝা রাইখা গেছে সেই দেনার সুদ করতে এই বাড়িটুকুন বেচলেও তো সেই দেনার সুদ হইব না কয়দিন পর আমার মাইয়া তো না খাইয়া মরা যাইব তাহলে আপনি এখন কি করতে চাইতেছেন আমি আমার মাইয়া রেলইয়া যাইবার চাই আমি বুঝলাম না তোমার কেন মনে হইলো যে আব্বা আমারে কইলে আমি আব্বার লগে চলে যাব আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না ভাবি তোমার কাছে আমি এই কথাটাই শুনবার চাইছিলাম বিশ্বাস করো এ বাড়ি তো তোমারও বাড়ি তুমি নিজের বাড়ির এই খন বাড়িতে যাবা কোন দুঃখে আমি একটা বিষয় কিন্তু বুঝলাম না এই বিষয়ে আমি কিন্তু আব্বার লগে কোনো কথা কই নাই হ্যাঁ মাকে হঠাৎ করে এই বিষয়টা কোত্থেকে আইলো এটা আমি বুঝতেছি না আমি তোমার নিয়ে অনেক চিন্তা করে তো তো একটা কথা আমি খুব স্পষ্ট করে তোমারে কই রাখি কি তুমি যদি তাবের কথা মতো হাসাই অন একটা পোলারে বিয়া করো আমাগো কারোই সাধ্য নাই তোমার আটকানোর তয় কি আমার ভাতিজারে তুমি সঙ্গে করে লইতে পারবা না হে আমাগো বংশের ভাতি হে আমাগো বাড়ির পোল হয়ে অন্য বাড়িতে গিয়ে কেন বড় হইব আরে আমি তো কইলাম আমি এই বাড়ি ছাইরা কোথাও যামু না তাহলে এই কথাগুলি কোত্থেকে আইলো মানুষের মন কখন ঘুরা যায় কেডায় জানে দুলা তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে আমার মন ঘুরবো না মানুষের জীবনে বিয়ে একবারই হয় আমার জীবনে সেটা হয়ে গেছে আপনার এখন আর আমার বিয়ের সাথে নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই আমি তোর বাপ আমি তোর বিয়া লইয়া ভাবুম না তো কেডা ভাববো আব্বা আপনি মনে হয় ভুলে গেছেন আমার একটা পোলাও আছে আমি আমার পোলার ফালায় কই যাবো আর ওরা যদি ফালায় কোথাও যাইতে হইতো তাহলে আমি ওরা জন্ম দিলাম কেন সন্তান সাইরা যাইতে হইব এইটা তোরে কেটা কইছে তাইলে ওই সন্তানের উপর সবার আগে তোর অধিকার সন্তান সহ যে তোরে বিয়া করতে রাজি হইব তার লোকই তোর আমি বিয়া দিব আব্বা আব্বা আমি কতবার কমু আমি আর বিয়া করবো না এই নিয়ে আপনি আমার আর কিছু কইেন না অহন তো বুঝতেছিস না দুই দিন পরে যখন লাথি মেয়েরা খেদাইয়া দিব তখন বুঝবি আমাগো পাশের গ্রামে গোলাম রসুলের মাইয়ার কপালে কি পরিণতি হয়েছে তুই জানোস না আবা সবাই ভাগ্য একরকম হয় না আর এই নিয়ে আপনার ভাবন করা দরকার নাই আলাল যখন ধার কইরা বিদেশ যেতে চাইছিল তখন আমি আপত্তি করছিলাম হনস নাই ফল পাইতেছিস না হাতে নাতে অন আরেকটা ভুল তুরে করতে দিমু এইটা তুই ভাবলি কি কইরা আবা এইসব শুনতে আমার একদম ভাল লাগতেছে না আমারও কথা কইতে ভাল লাগতেছে না যেখানে তোর ভবিষ্যতের প্রশ্ন সেখানে তো আমি মুখ বুঝা থাকতে পারি না
মনে মনে প্রস্তুতি ল, তোর পোলা এক মাস হইয়া গেলি আমি আইসা তোরে লইয়া যাবো, কথাটা কইয়া গেলাম। তার মাই আর ভবিষ্যৎ নিয়ে হ্যাঁ ভাববো না তো কেটায় ভাববো আমার কত। আমা তুমিও কি চাও যে তাই ভাবিরা আমাকে বাড়ি থেকে লয়ে যাক, হেরে অন্য জায়গায় বিয়া দেখ? না সেটা আমি চাই না। তাহলে তুমি জোর খাটে কিছু কইলা না কেন? জোর করে কি কাউরে আটকায় রাখুন যায় রে? হ্যাঁ আর জারে নিয়ে আমি জোর খাটামো? হ্যাঁ কি বাচ্চাই আছে না মই রয়ে গেছে সেটাই তো আমি জানি না। ভাইজান না থাক কিন্তু এর পোলা তো আছে, হে আমাকে বংশের বাতি, এই তো আমাকে সবচেয়ে বড় জোর। বুঝলাম হে আমাকে রক্ত, কিন্তু তাইলে কি হইব, তারে আটকা রাখুনের ক্ষমতা আমাকে নাই। আম্মা তুমি এই কথা কইতেছো কেন? কেন তুই জানোস না জোয়ারদারের পোলার লগে হের বউর যখন সারাসারি হইল তখন আদালত থেকে ওর মাইয়া সব দায় দায়িত্ব ওই বউয়ের উপরে দেওয়া দিছিল। আরে সন্তানের উপরে মায়ের অধিকার থাকে সবার আগে। সময় নাই অসময় নাই বাড়ির উপর দিয়ে কুটুম পাখি ডাকা যায়, কোন কুটুম আসন লেগে রাখস তুই? হ্যাঁ যে কুটুম আমার বংশের বাত্রে পর করে দিতে চায় তার লেগা প্রত্যেক দিন আমার বাড়ির উপর দিয়ে ডাইকা না গিয়া মরতে পারস না তুই? এত মানুষের মরণ হয় তোর মরণ হয় না? দেখ দুলাল অনেক ধৈর্য ধরছি, আর কইলাম ধৈর্য ধরার পারুম না। আমি তোরে এক মাস সময় দিতে আসি, এই এক মাস সময়ের মধ্যে তুই তোর ভাইয়ের দেনা টাকা যদি ফেরত না দেবার পারস আমি কিন্তু আর লইয়া সালিশ বও আমু। আমি সাধ্যমতো চেষ্টা করতেছি বদি ভাই, আমার অবস্থা তো বুঝবার পারতেছ, আমি ইচ্ছা করে এমন করতেছি না। হাতে এখন একদমই টাকা নাই আমার। টাকা নাই এই চেষ্টা ফেষ্টা এগুলো আমি বুঝি না, আমি এক মাস সময় দিছি এটাই আমার ফাইনাল কথা, আমার কথার কোনো লসর হইব না। কি রে বাসান বৌদি অমন রাগ করে চলে গেল কেন?
ক্যান্স হয়ে গেল জানো না, সবার মুখে তো এক কথা, টাকা দাও টাকা দাও। এত টাকা আমি কই পাবো আম্মা? কই পাবি সেটা যদি আমি জানতাম তাহলে কি তোর মানুষের কাছে এত কথা শুনতে হয়? কি তুমি এই সময় দোকানে কিছু কইবা? একটা কথা কইবার চাইছিলাম। কও না, থাক পরে শুনিস। কি এমন কথা যেটা কনের লোকে তুমি দোকান পর্যন্ত আইসো, আবার এমন কইতেছ পরে শুনিস? কইলাম তো পরে শুনিস। না এখনই কও, আর তোমার মুখ কইতেছে খুব জরুরি একটা কথা, এই কথা না শুনুন পর্যন্ত কিন্তু আমি স্বস্তি পাবো না। এই মানে কইতেছিলাম যে এই কি তুই মরিয়ম রে বিয়া কর পাপ। কি কি কইতেছ আম্মাই গুলা তুমি, তোমার কি মাথা ঠিক আছে? কেন সমস্যা? কি সমস্যা? কি মানে হেনা সম্পর্কে আমার ভাবি? তারই নিয়ে আমি কখনো এইসব কিছু চিন্তা করি নাই। তুমি এটা আমি পারুম না আম্মা, তুমি এটা কি কথা কইলা? আমি তো জানি যে তুই বউরে নিয়ে কোনোদিন অন্য কিছু চিন্তা করস নাই, কিন্তু তার বাতিজারে আর তোর ভাবিরে আটকায় রাখনের এটা ছাড়া আর কোনো উপায় নাই বাপ। বিয়াই যখন একবার কইছে যে তার মাইয়ারে বিয়া দিব, তাহলে হ্যাঁ দিয়াই ছাড়ব। আম্মা ভাবি তো কইছে আমগো সাইরা যাইব না, তাইলে হেটা তো হ্যাঁ আবেগে কইতাছে, কাঁচা বয়স তো কিছু বুঝতে পারতাছে না, আবেগ কাইটা গেলেই সিদ্ধান্ত বদলা যাইব। কিন্তু আমি বৌমার এটা করতে দিব না। আমি আমি এখন তোমার কিছু জানাইতে পারব না, আমি একটু ভাববার সময় দাও। ঠিক আছে বাজান, তুই ভালো করে ভাব, আমি ওইদিকে বউর কাছ থেকে শুনে দেখি ও কি ভাবতেছে। তুই চিন্তা করিয়া তারপরে আমার জানাইস, ঠিক আছে? আমাকে তোমার কিছু কইছে ভাবি? কি হলো আমি একটা প্রশ্ন করলাম জবাব দাও না যে। তোমার কি মত? না মানে আমি কইবার চাইতেছি তুমি কি চাও? দুলাল এটা সম্ভব না, তোমার ভাইয়ের জায়গায় আমি আর কাউকে বসাতে পারব না। আমিও চাই না তুমি এটা করো ভাবি, কিন্তু আম্মা। দুলাল ভাই তুমি কালকে একটা কাজ করো না। কি কাম? তুমি কালকে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আমি করবো বিয়া? দেন আই ডুবু ডুবু, তার উপর বিয়া করলে তো তোমার বিয়াই পারে আমাকে সব সমস্যার সমাধান করে দিতে, এটা ছাড়া আর কোনো উপায় নাই। না না সেটা আমার পক্ষে সম্ভব না। তাহলে আম্মার ঠেকাও। আম্মার অমতে বিয়া করলে আম্মা কখনো এটা মাইনা নিব না, আর আম্মার মতে বিয়ে করা আমার পক্ষেও সম্ভব না। তাহলে আমি কি বুঝবো? তাহলে কি আমি বুঝবো যে আম্মা যেটা চাইতেছে তুমিও সেটা চাইতেছো? আমি তোমারে না ভাবি, তুমি যেটা মনে করছো সেটা আসলে ঠিক না। তা ঠিক আছে, প্রমাণ করে দেখাও আমি যেটা করছি সেটা করো, আমরা দেখাও। আমার একটু ভাববার সময় দাও। কতক্ষণ ভাববা তুমি, কয়দিন?
আমি তোমারে জানাই। দুলাল মুখে কিছু না কইলেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি, ওই কিন্তু তোরে বিয়া করতে রাজি আছে। তাহলে ওরে বিয়া করতে তোর তো কিসের সমস্যা? মানে কত আমা বুঝো না কেন, তোমার বড় ছেলে যদি কোনোদিন আমার সামনে এসে দাঁড়ায় আমি তারে কি জবাব দিব? আমি জানি ও আর কোনদিন ফিরে আসবো না। তুমি এখনো কুটুম্বাকে ডাক শুনলে খেয়াঘাটে গিয়ে বসে থাকো, আর তুমি এই কথা কইতেছো হ্যাঁ আসবো না? যেটা হাসা সেটা তো মাইনা লই তুই পড়ে বউ, আমার আলাল যদি আসার হইতো তাহলে এতদিনে ঠিকই চলে আসতো। তারপর আমরা তোমাকে কথা মাইনা নিতে পারবো না, তোমাকে এই দাবি মাইনা নাও আমার পক্ষে সম্ভব না। এই বাস্তার কথা চিন্তা করে হইলেও তোর এটা মানতেই পড়ে বউ, সন্তানের ভালো লেগা তো বাপ মা কত কিছু করে। তুই না হয় তোর মতের বিরুদ্ধে একটা বিয়াই করলি, আর দুলাল তো পোড়া হিসেবে খারাপ না, আর মাতার উপরে একটা ছায়া খুবই দরকার রে বউ। তোমরা যেটা ভালো মনে করো তোমরা সেটা করো। তো একটা কথা, কোনোদিন যদি তোমার বড় পোলা আমার সামনে এসে দাঁড়ায় আমার কিন্তু কোনো দায় থাকবো না। আচ্ছা ঠিক আছে। ভাবি রাজি হয়েছে মানে?
ভাবী বিয়ার জন্য রাজি হইছে হ তাহলে আর কইতাছি কি এই সংসারের উপরে ওর একটা টান পড়া গেছে না রাজি না হইয়া কই যাইব ভাবী যদি রাজি হয় তাহলে আমার তো কিছু করার নাই আচ্ছা তাহলে আমি বিয়ারে আসতে কই দিই একটা ভালো দিন দেখা তখন বিয়েটা হইয়া যাক তুমি যেটা ভালো মনে করো আম্মা তাহলে এক কাম করি বউর কাছ থেকে ওই ফোন নাম্বার নিয়া বিয়ের একটা ফোন দিয়ে আসিকা কই আসিকা হ্যাঁ তোমার লগে কি দরকার আছিল টাকা নষ্ট করার চলো বাড়ি যাবো না শাক তুলতাম একলগেই যাই পাখি ডাকলে যদি কুটুম আসতো তাহলে আমার আলাল অনেক আগেই চলে আসতো হয়তো ধৈরাই নিছে আমি মরে গেছি Thank you.
আমার কেউ চিনতে পারেনি। ভাইতে দেয়া সবার চমকায় দিন। তোমার দেখা মনে হইতেছে আমার না দেখার ভান করতেছ? আমার তো ধারে কাছে আসো না। আচ্ছা এটা এটা ঢং করার সময় তাই না? ছাড়া আমি আবার কি ঢং করলাম? ঢং না তো কি, বিয়ার কারণে আজকে সারাটা দিন পড়া দেখতে পারি না, অসময় ঘুমাইছে, দেহ একটু জাগাইতে পারি নাকি, তাহলে সারা রাত আবার জ্বালাইব। না না আজকে জাগনে কাম নাই, স্যার রে কো আজকে সারা রাত নিশ্চিন্তে ঘুমাইতে। এই বাড়িতে কি একটা কোনো অনুষ্ঠান আসছিল নাকি? কি এর অনুষ্ঠান হয়ে পারে? এই যে বাবা শোনো শোনো, এই বাড়িতে কি আজকে কোনো অনুষ্ঠান আসছিল? হ ডুলাল চাষের লোকের আলাল চাষের বউয়ের বিয়ে হয়েছে। আলালের বউর লোকের দুলালের বিয়ে হয়েছে মানে আলাল কই গেছে? হ্যাঁ নাই আলাল চাচার সমুদ্র পথে বিদেশ যাইতে গিয়া নৌকা ডুবে মইরা গেছে। বউয়ের স্বামী না থাকলে বিয়ে করবো না কি করবো? ঠিকই কইছ, আলাল যে সমুদ্রে ডুবে মরে গেছে এটা কেমনে জানছে বাজান? তার আগে গুন, আপনি এই কথা জানবার চাইতেছেন কে? এমনি বাজান এমনি সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, না হলে বাবা আবার বোকা বকি করবে। আমার মা তো আরহান, আমার নাই, তোমারই হয়ে গেছে। এমনি আচ্ছা মরিও একটা কথা কই, কিছু মনে করো না, আমি সমুদ্র পথে বিদেশে চলে গেলে কি তুমি আবার অন্য কারো হাত ধরে কাইটা পড়বা? তাইলে কিন্তু আমি একদম তোমার বিরহে মরিয়ে যাম। তুমি কি কইলা? হ্যাঁ না আমারও তোমার এত খারাপ মনে হয়? আরে না না না, মানে হয়েছে কি ওই যে অনেকের বউ এমন করে তো এর লিগা মজা করে কথাটা কইছি। না তুমি আমার লোক কোনো মজা করো? আরে তোমার আমার এরকম মনে হয় এর লিগা তুমি এটা কইছো? আরে না, আরে না 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 না, এটা আমি আসলে মজা করে করছি, মানে হয়েছে কি শোনো, তুমি যদি তোমার যদি আমি বিশ্বাস নাই করতাম তাহলে কি আমি যে তোমার রাইখা বিদেশ যাওয়ানোর সিদ্ধান্ত নেই? কো শোনো, এই মরিয়ম মরে যাইব, তা তোমার জায়গা অন্য কোনো পুরুষের জায়গা দিব না। আল্লাহ আমার তোমার কইরা পাঠাইছে, আমি মরার আগ পর্যন্ত তোমারই থাকবো। আচ্ছা আমি তো আর অল্প না অল্প না আমার বউ আমার ছোট ভাইয়ের লগে সংসার করবো।
এই দৃশ্য দেখার লিগে আমি ফেরত আইছি। জাগো কাছে আমি মইরা গেছি, তাগো কাছে ফিরে যাওয়াটা কি আর ঠিক হইব? আমি এখন ফেরত গেলেই মরি হম আর দুলালের জীবনটা উলট পালট হইব। সব তো আমার দোষই হয়েছে, তারতে থাক, আমি না হয় ওর কাছে মরা লাল হয়েই থাকলাম। আমি একবার ওরে না দেখা কেমনে যাবো গা? একটা নজর দেখো, আমি এক নজর দে। বিদেশে যে কোন জিনিসটা লেগে আমার সবচেয়ে খারাপ লাগবে জানো? কোন জিনিসটা লেগে এই যে তোমার তোমার পেটে যারা রেখে যেতেছি ও হওয়ার সময় আর আমি দেখতে পারব না, ওরে কোলে নিয়ে আদর করতে পারব না, আর তুল তোলা হাতগুলো দিয়া রোজ হন একটু বড় হইব না, ওই যে আধো হাতো বলে আব্বা আব্বা কইব, আমি শুনতে পারব না। আরে হনের লগে লগে আর ছবি তুলে তোমার কাছে পাঠাই দিব, আর ওই যখন কথা কইতে কইব একটা দুটো শব্দ কইব তোমার লাগে মোবাইলে ধরাই দিমু, কথা কইবা। দুধের সাথে কি ঘোলে মিটে রে বউ, কিছু পাইতে হইলে কিছু সার দিতে হইব। এই যে 4-5 বছর তোমার সাথে আমি থাকবো, আমার কেমন লাগবো গো? তবু তো তোর আপনজনের কাছে থাকবো, মা আছে, আমার ছোট ভাইটা আছে, আর আমি আমি একটু দূর পরবাসে একা। পরবাস না মরিও,
আমি তোমাকে অনেক কাজে থেকে অনেক একা করিও আমার কেউ নাই মরিয়াম দরজা বন্ধ করলে যে কারণ তো একটা আছি আম্মা রান্নাঘরে ফোলাটা বারান্দা একলা আম্মাই যদি কোনো কারণে বারান্দা আইয়ে আয়া দেখে যে আমরা দরজা বন্ধ করছি ফোলাটা একলা আম্মা আমাকে সম্পর্কে কি ভাববো কিচ্ছু ভাববো না চুপ করে নেব বাপ ও বাপ একবার দেখ আমি তোর বাপ ও বাবা আমি তোর হতবাপ বাবা আমি আমি তোর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার লিখে না ধার দে না কইরা বাবা ওই দালাল গো কাছে টাকা দিছিলাম বিদেশ যামুক সমুদ্র হতে বিদেশে গেছিলাম আমারে দালাল ঠকাইছে বাবা আমারে জঙ্গলে নিয়ে আটকায় রাখছিল জানোস অনেক অত্যাচার করছে বাবা ও বাবা তবু তুমি আমি টাকা দিলে বাবা আমারে অনেক মারছে ওরা মনে করছে আমি মরে গেছি পরে আমারে ফালাইয়া দিয়ে গেছে গা তারপর ওইখান থেকে কেমনে আমি হাসপাতালে গেছি চাইন মাঠাছিলাম আমি জানি না হে অনুভূতি আমি আমি তার মুখটা দেখতে চাই বাবু এই মুখ দেওয়ার লিগে পাই জানিছি রে বাবা চোখ বন্ধ করো হাতটা দাও কি রে চোখ খুলে নিজে দাও নাক ফুলানছো হ্যাঁ ইচ্ছা ছিল আরো ভালো কিছু আনুনের কিন্তু সামর্থ্যে কুলায় নাই সামান্য একটা নাক ফুললে এসে তুমি তো খুব ভালো করে জানো আমার টাকা পয়সার কি অবস্থা তুমি ভালোবাসা যেটা আনছো সেটা আমার কাছে লাখ টাকা চেয়ে বেশি দামি মরিয়ম তুমি শুধু একটু ধৈর্য ধরো ধার দেনা শোধ করার পর আমি তোমার সকালা দেখে করে সব পূরণ করুন কথা দিতেছি তুমি খালি আমার থেকো আমার বেশি কিছু দরকার নাই বেশি চাইলে সব হারাইতে হয় আমি আর কিছু হারাইতে চাই না আমার দাদা ভেউ মন হঠাৎ করে কান্দা উঠলো কেন আম্মা কি জানি এখানে খেলনা রেখে গেছে এই যে খেলনা 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 কেন রেখে গেছে
আমরা তো হেডেই চিন্তা করতেছি। আমি মরিয়মরা একটা জরুরি কথা কানের লোকের ভিতরে লেগে গেছিলাম, এখন আয়া দিয়ে এনে খেলনা খেলনা পড়ে আছে আর বাচ্চাও কান্দতেছে। আমিও তো রান্না করে আসিলাম, উঠান দিয়া কেউ যদি আসা যাওয়া করতো তাহলে আমি দেখতাম না। তাহলে আম্মা কেমনে কি হইল? আম্মা ওই ভূত প্রেতের কামনা তো আবার। হ্যাঁ কি করে আল্লাহ জানে কেমনে যে কি হয়েছে। দুলালের কথাই ঠিক মা, ফু দিয়া দাও শুরু করে। হ্যাঁ হ্যাঁ আমি ফু দিয়া দিতেছি। ভূত প্রেতে এমন কাম করছে বা, মাথাটা ঢাইকা রাখ। আমি তো মরে গেছি তোমার কাছে, আমি তো ভূত প্রেতি মা, আমি তো ভূত প্রেতি, আমার পোলাটারে দেখো মা, ও মা আমার পোলাটারে দেখো, তোমরা ভালো দেখো মা, ও মা।